গুড মর্নিং, গুড মর্নিং। আর কি করে বলি বলো, এখন প্রায় বাজে হচ্ছে 10:30, বসিয়ে দিয়েছি, দেন চা করছি, খাবো হচ্ছে গ্রিন টি। হ্যাঁ, আর আজকে ব্যাপারটা হচ্ছে আজকে এত দাঁড়াও, মা কথা বলছে একটু শুনে নিই, তারপর মা কথা বলছে শুনে নিই, তারপর তোমাদের সাথে একটু কথা বলতে আসছি। হ্যাঁ ভাই, তুই ইয়ে খাবে, মুড়ি চানাচুর খাবে ভাই বলছে, আর মুড়ি চানাচুর, মুড়ি চানাচুরই দেবো আজকে। ছেলে খাবে হচ্ছে মুড়ি চানাচুর। চলে এসছি। হ্যাঁ, মার সাথে তখন কথা বলছিলাম, যার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ মার বয়স হয়ে গেছে, এখন মার সাথে কথা না আগে না বললে মা খুব মানে বুঝতেই পারো রেগে যায়। যাই হোক, বয়স হয়ে গেলে সবারই একটা এরম হয়ে থাকে। আগে চলে গেছিলাম মার সাথে কথা বলতে, চাটা নাবিয়ে নিলাম, দেন চা নাবিয়ে নিয়ে এবার চাটা নিয়ে বসবো, চা খেতে খেতে আজকে কাজ করব, দুধটাও হয়ে এসছে। আজকে তোমাদের সাথে, হ্যাঁ এখন এইবেলা বেশি কথা বলতে পারবো না, কারণ আজকে দেখতেই পাচ্ছ যে আমি অনেক দেরি হয়ে গেছে আমার উঠতে, যার জন্য আমি বেশি কিছু কাজ করতে পারিনি। হ্যাঁ, জাস্ট বাসি কাজটা মোটামুটি একটু করে এসেছি, করে দেন চা চা খেলাম, দুজনকে খেতে দিয়ে দিলাম। দেখলে মা হচ্ছে ছাতু মুড়ি ইনস্ট্যান্ট খাওয়ার আজকে কোনো বানাইনি, হচ্ছে ঘরে যাচ্ছিলো তাই দিয়ে দিলাম, মা ছাতু মুড়ি খেলো। আর শাশুড়িমা তো ওই মানে ঘরে থাকেন, শাশুড়িমার খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে তোমার আমার ছেলেকে দিয়ে দিলাম হচ্ছে চানাচুর মুড়ি, ও আজকে চানাচুর মুড়ি খাবেই বলেছিলো, ঘুম থেকে উঠেই বলেছে চানাচুর মুড়ি খাবে। আর আমার অ্যাকচুয়ালি কালকে এডিটিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছিলো, কারণ আমি সকালে করতে পারিনি এডিটিংটা, কাজ ছিল অনেক। এবার রাত্রিবেলা এডিটিং করেছি, প্লাস ইয়ে করেছি, অনেক কাজ ছিল, এবারে করে টরে সব করে আর কি এডিটিং করতে বসেছি। এবার করতে করতে এডিটিং করতে প্রায় 2:30 বেজে গেছে, দেন আমার আজকে ওই জন্য দেরি হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। আমার হ্যাঁ হাজবেন্ড নিজের মতন করে, নিজের মতো খাওয়ার তৈরি করে নিজে খেয়ে চলে গেছে। এবার দেন এগুলো হয়ে গেলে রান্না করব, করে আজকে একটু তাড়া আছে, কারণ আজকে হচ্ছে আছে বিজয়ার জন্য, বিজয়ার একটা পার্টি আছে, সেখানে যাব। অনেকটাই দিন হয়ে গেছে, দেন আগেই আমাদের প্ল্যানিং ছিল, যেহেতু এবার আমাদের দুই বন্ধু ঘুরতে গেছিলো, যার জন্য আর কি একটু দেরি করেই হচ্ছে। হ্যাঁ, কালী পুজো তো প্রায় চলেই আসলো, দেখা যাক এই ব্লগটার পরে। ইচ্ছা আছে যে কালী পুজোয় আমাদের মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে, হ্যাঁ মধ্যমগ্রামেরটা যাই না কতটা ইয়ে করতে পারবো, কারণ বেরাতে পারছি না, দেন বারাসাতেরটা কভার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এরপরে ভিডিওটা আসতে চলেছে হচ্ছে সেটাই, যে আমাদের বারাসাতের মধ্যে কী কী প্যান্ডেল হচ্ছে। যদি মধ্যমগ্রামেরটা আমি কালেক্ট করতে পারি তো মধ্যমগ্রামেরটাও আমি দেব, কালী পুজোর আগেই দেবো, যে কী কী প্যান্ডেল হচ্ছে, কীরকম হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, জানি না কতটা শেয়ার করতে পারবো। তাহলে চলো দেখতে থাকো, আজকে আর হয়তো এবেলা আসতে পারবো না, আমি বললাম যদি আসতে পারি তোমাদের সাথে কথা বলতে অবশ্যই আসবো, আর দেখতে থাকো তাহলে। যাই হোক, একটা যেটা হয় কি আমার মেইন একটা প্রবলেম আছে, আমি যদি খুব স্পিডে কথা বলি, বলতে বলতে অনেক সময় হয়তো আমি একটু আটকে যাই, কিন্তু সেটা আমার কোনো ইয়ে নয়, এটা হচ্ছে আমার, আমি যেহেতু খুব একটা স্পিডে কথা বলি না, ব্যাপারটা হচ্ছে আমি খুব কম কথা বলি। এই তোমাদের সাথে এসেই হয়তো অনেক বকবক করছি, বন্ধুদের সাথে গেলে হয়তো অনেক কথা বলি, কিন্তু ইভেন হ্যাঁ ছেলের সাথে তো খুব ইয়ে করি। আরেকটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি, কালকে আমি ভিডিওটা তোমাদেরকে, এক মিনিট দুধটা ফুটে এসছে, আমি একটু ইয়ে করে নিই, কমিয়ে নিই। যেটা কালকে তোমাদেরকে আমি কালকে ভিডিওটা করতে পারিনি, যেহেতু কালকে প্রচণ্ড আর কি মাথা গরম হয়ে গেছিলো, এত কালকে ছেলে উঠেছে দেরি করে, না দেরি করে না, উঠেছে 4টার সময় উঠে, দেন ও ওর মতো 4টার সময় উঠে নিজের মতন রেডি হয়ে বসে রয়েছে। এবার আন্টি আসবে 7টার সময়, ও 4টার সময় উঠে গেছে, যদি ওর মাথাটা খুব যন্ত্রণা করছিল, যাই হোক আন্টি এসছে, আন্টি আসে আরও আগে, যেহেতু স্কুলটা বন্ধ রয়েছে, হ্যাঁ যার জন্য আর কি ও আন্টি একটু দেরি করে এসছে। এবার আন্টির সাথে ইয়ে করে পরে টরে আন্টি চলে গেল, পরে টরে উঠে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে তো দুষ্টুমি করে, তোমরা দেখো এমনি ঘুম থেকে উঠে যথারীতি
দুষ্টুমি শুরু করে দিছে, কিছু খেলো না, জোর করে বললাম খা কিছুতেই খেলো না। দেন একটা সময় এসে ও বলছে আমাকে ম্যাগি করে দাও, আমি ম্যাগি খাবো। এবার তখন তোমরাই বলো, তখন ভাত খাওয়ার সময়, হ্যাঁ এখন দেখো আমরা যেরকম ডায়েটিং করছি ঠিক আছে, আমরা ধরো ভাতটা টাইম খাই না অন্য খাওয়ার কাছে, তো নিশ্চয়ই ম্যাগিটা খাবো না, ওকে তখনই ম্যাগি করে দিতে হবে। এবারে ও সাধারণত জেদ খুব একটা করে না, হ্যাঁ খুব দুষ্টু, আমি বলছি এটা, ওটা খুব দুষ্টু, কিন্তু ও খুব একটা জেদ করে না, কারণ ও এটা খুব ভালো করেই জানে যে ও যদি জেদ করে সেটা আমরা কেউ রাখি না, আমরা কেউ রাখি না, আমরা জাস্ট ইগনোর করি ওর জেদটাকে, যার জন্য ও সেটাই ছোটবেলা থেকে দেখে এসেছে, যেন খুব একটা জেদও করে না। কিন্তু ইদানিং যেটা দেখছি, হ্যাঁ যাই হোক যেটা হচ্ছে, একটু আদ্র জেদ করার চেষ্টা করছে কিন্তু আলটিমেট রাখতে পারছে না। কালকে এসে এরকম রান্নাঘরে আমি সবে এরকম ঢুকেছি, মানে মানে কাজ করে বেরিয়ে গেছিলাম, আবার এসছি এরকম যে খাবার টাবার দেবো বলে এসছি, দেন ও এসে ইয়ার্কি মানে ইয়ে করছে, কান্নাকাটি করছে, আমাকে ম্যাগি করে দাও আমি ভাত খাবো না, করতে করতে দেন কল রান্নাঘরের কলটাকে এমন ভাবে ঘুরিয়েছে দেন পুরো কলটা পাইপ সমেত ভেঙে গেছে, ভেঙে গেছে। যাই হোক আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ পাইপ সমেত এখন তো অন্য যাই ঘরে একটা নতুন কল রাখা ছিল সেটাই এখন লাগিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আনতে পারেনি, আনবে কাল পরশু হয়তো বলছে ছুটি ছাটা থাকলে, কেন ওর বাবা পারছে না, সময় পাচ্ছে না, ওই জন্য দেখে নিয়ে আসতে হবে। তো এবার আমি এগুলো আমি করি না, এক মিনিট আমি টিভিটা ছেলেকে বন্ধ করি, টিভিটা খুব জোরে দিয়েছিল যার জন্য আমি কিছু শুনতে বলতে পাচ্ছিলাম না, আর জানোই তো টিভি মানে চললে অনেক সময় আমার কপিরাইটের একটা প্রবলেম থাকে দিয়ে দেবে, যার জন্য আর কি ছেলেকে বলে আসলাম টিভিটা বন্ধ করে। হ্যাঁ যেটা বলছিলাম, এবার জানো কলটাও ভেঙে ফেলেছে, এবার কি করব সে কলটা, এবার যেহেতু পাম্পের মানে আমাদের বেসিনের কলটাই হচ্ছে মানে রান্নাঘরের কলটাই হচ্ছে মেন কল, পাম্পের তো একটা ধরো মেন কল থাকে, সেটা হচ্ছে মেশিনের কলটা, ও দেন ওই পুরো রান্নাঘর তো স্নান করে গেছে, ছোট একটা ক্লিপ তুলেছিলাম আমার বাবাকে দেখাবো, দেখে যদি ক্লিপটা ভালো থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, যদি দেখি ক্লিপটা দেওয়ার মতন হচ্ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আর করবো না। দেন মুখেই বলছি পুরো রান্নাঘর স্নান করে গেছে, ইভেন আমার ইলেকট্রনিক জিনিসগুলো মাইক্রোওয়েভ ওভেন সব জলে ভিজে গেছে, কি পুরো জল ভিজে গেছে, ভাগ্যিস মাইক্রোওয়েভটা সাইড করে রাখা ছিল দেখে পেছন দিয়ে জলটা ভেতরে ঢোকেনি, ওপর দিয়ে ফ্লো হয়ে পুরো একদম জল থই থই করছে রান্নাঘরে। যাই হোক আমি সে চেপে ধরে ছেলে তো নাকে মুখে জল ঢুকে গেছে, ছেলেকে বললাম যে ওপরে গিয়ে বন্ধ করে আয়, গেল গিয়ে বন্ধ করলো, বন্ধ করতে বন্ধ করার পরেও তো জল পড়তে থাকে পাইপে যেটা থাকে, যাই হোক ততক্ষণ পর্যন্ত ওইভাবে ধরে রেখে পুরো পরিষ্কার টরিষ্কার করলাম, করে দেন বকবো কি মারবো কি, আগেই প্রথমে সে মানে তুমি সে ভয়েতে ইয়ে করছে হাত মাত জড়ো মানে এরকম গুটি হয়ে ইয়ে করে বলছে যে তুমি কিন্তু বাবাকে বলবে না, বাবা যদি জানতে পারে বাবা আমাকে খুব মারবে, তুমি বাবাকে, হ্যাঁ কিন্তু ওর বাবা কোনোদিন ওকে মারেই না, কোনো দিন এখনো পর্যন্ত বাবা ওকে মারেনি, কিন্তু ও বাবাকে খুব ভয় পায়, বাবাকে বলছিলাম বাবার থেকেও ও বেশি ভয় পায় হচ্ছে আমাকে আজকে, হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ডিস্টার্ব হয়েছে মানে ব্যাপারটা হচ্ছে, ওই যে আবার সাউন্ড বাড়ি দিয়েছে, টিভি সাউন্ডটা কমাও, টিভি সাউন্ডটা কমাও, ছেলে আজ মানে এত দুষ্টুমি করে না, মাঝে মাঝে আমি জাস্ট বাজেল হয়ে যাই, কিন্তু হ্যাঁ আমি খুব রেগে গেল, একটু মারিটা কম এখন বড় হয়ে যাচ্ছে, ছোটবেলা তো মেরেছি মারতাম, হ্যাঁ মারতাম, কিন্তু তাহলে এমন মার আমি মারিনি ওকে কোনোদিনই যাতে যেটা ওর আঘাত লাগে, প্রত্যেক মা বাবাই বাচ্চাদেরকে তো অল্পদ্য মেনেই থাকে, মানে আমি মেন যেটা মুখেই ওকে বেশি বলি, যাই হোক ও এখন ভয়েতে এত হয়তো আমি আর কিছু ওই জন্য মারিনি, জাস্ট বকাবকি করেছি খুবই, কেন তখন এতটাই মাথা গরম হয়েছে, আমি তখন ভয় রীতিমতো ভয় পেয়ে গেছি কি যেতে ইলেকট্রনিক জিনিসগুলো ভাগ্যিস তারগুলো খোলা ছিল, ও দুষ্টু বলে আমি তারগুলো খুলে রাখি, এবারে মানে নইলে কি করবে এসে এসে বিনা কারণে ওগুলোকে চালায়, এবারে যার জন্য আমি কি করেছি মানে তারগুলো খুলে রেখে দিই, ভাগ্যিস প্লাগগুলো সব খোলা ছিল, নাহলে আজকে কালকে একটা মানে বড় সড়ো বিপদই আমার ঘটতে পারতো, তারগুলো পুরো যুগো যুগো ভিজে গেছে, দেন কি করলাম সব ইলেকট্রনিক জিনিসগুলোকে টেনে টেনে সেই ছাদ পর্যন্ত, এইবারে কি হচ্ছে সব তো নিয়ে গেছি, মাইক্রোওভেনটা তো কিছুতেই আর টেনে তুলতে পারছি না,
কষ্ট হচ্ছে, যাই হোক তাও কোন রকমে দিলাম, রোদ রোদে দিলাম। রোদে দিয়ে তারপরে ঘরে ভালো করে সব পরিষ্কার করে স্ট্যান্ড ফ্যান চালিয়ে সমস্ত রান্নাঘরটা শুকালাম। শুকিয়ে দেন এখন মোটামুটি আর কি, কালকে তারপরে মোটামুটি ঠিক হয়েছে। কি বলবো বলে, এরকম ও এরকম মানে মারাত্মক মারাত্মক দুষ্টুমি করে। কি হয়, আমি যখন খুব রেগে যাই আমি তখন আর কি হয় আমি মানে এতটাই রেগে যাই তখন হয়তো মনে থাকে না যে আমার ফোন টোনও সব ভিজে গেছে। মানে ফোনটা তো মানে রান্নাঘরে ছিল, ফোন টোনও সব ভিজে গেছে, মানে সব রোদে দিতে হয়েছে আমাকে। রোদে দিয়েছি, দিয়ে জলটা এগুলো মুছে রোদে দিয়ে শুকিয়ে, তারপরে আমি তো খুব ভয়তে ছিলাম যে আদৌ এগুলো চলবে কি না, বা ইলেকট্রিকের তারটা গুজতে পারে প্লাগ দেওয়ার পরে পরে কারেন্ট ফারেন্ট খাবো কি না, খুবই ভয় ছিলাম। যাই হোক কোনো কিছু প্রবলেম হয়নি, সেই রকম বড় সড়ো কিছু হয়নি, কিন্তু হ্যাঁ এটা হতে পারতো যদি প্লাগগুলো দেওয়া থাকতো, তাহলে মানে বুঝতেই পারছো যে আমি কীরকম যন্ত্রের সাথে সারাটা দিন কাটাই। শুধু যন্ত্র বলবো না, শুরু হয়ে গেছে দেখো খুব জোরে বৃষ্টি নামলো, বৃষ্টি সকাল থেকেই তো মেঘলা হয়েছিল, মুখ ভার করেছিল, বৃষ্টি নেমে গেছে। যাই হোক অনেক বকবক তোমাদের সাথে করে ফেললাম, অনেকটা সময় তোমাদের সাথে দিলাম, এই তোমাদের সাথেই আমি বকবক করতে আসি, কিন্তু সারাদিন তো আর সেইভাবে কারোর সাথে কথা বলা হয় না। হ্যাঁ কাজের মধ্যেই থাকি সারাদিন, তার জন্যই আর কি হয় না। আর আমি একটু মানে খুব চুষি, খুব কম কথা বলি, হয়তো আমার সাথে কথা বলতে বলতে বুঝবে। আর তারপরে যেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা যেটা প্রবলেম আমার আছে, হয়তো কেউ ফোন করেছে তাহলে ফোনে কথা বলবো অনেকক্ষণ, কিন্তু নিজের থেকে না হয়তো করে উঠতে পারি না ফোনটা। এটা অনেকেই হয়তো ভাবে যে ও করছে না আমি করবো না, কিন্তু সত্যি কথা বলতে করে উঠতে পারি না বিভিন্ন কারণে। হ্যাঁ জানি, বুঝতে পারছি যে ওই দিক থেকেও হয়তো করে উঠতে পারছে না কোনো কারণে, সে যেই হোক বাড়ি রিলেটিভসরা হোক বা ফ্রেন্ডসরা হোক হয়তো করে উঠতে পারছে না, কিন্তু কেউ যদি ফোন করে তখন এত জোরে বৃষ্টি নেমে গেছে আর তোমাদের সাথে একটু কথা বলতে পারছি না, প্রচণ্ড জোরে বৃষ্টিটা নামলো, তাহলে আর তো সেইভাবে কথা বলতে পারছি না, খুব জোরে যেহেতু বৃষ্টি নেমে গেছে। ঠিক আছে আর এখন তাহলে এখানে করছি, যেটা হলো কি আবার তোমাদের সাথে যদি মাঝে কথা বলতে না আসতে পারি তাহলে আসবো হচ্ছে বিকেলবেলায়। হ্যাঁ বিকেলবেলায় দেন প্রথমে বাড়িতে আগে জিমে যাব, কারণ এখন মর্নিংয়ে যাচ্ছি না, কদিন ধরে দুপুরে যাবো, মানে দুপুরে যাবো বলতে হচ্ছে বিকেলের দিকেই, আগে জিমে যাবো বিকেলেই যাবো, আগে জিমে যাবো দেন জিম থেকে ওখান থেকে ওদের বাড়িতে যাবো। চলো দেখে থাকো, সাথে থাকো, পাশে থাকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যেমন তোমাদেরকে সকালে বললাম যে আজকে এক জায়গায় যাচ্ছি বন্ধুর বাড়িতে, এই যে ছোট মেম্বারকে দেখা যাচ্ছে না, এই যে যাবে না কিন্তু ভিডিওর লোকটা সামলাতে পারছে না, ওগুলি চলে এসছে। চলো তাহলে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন যাচ্ছি। হ্যাঁ বলেছিলাম জিম থেকে যাবো। চলে এসছি এখন হচ্ছে এসিদির বাড়িতে, এসিদির বাড়ি থেকে এসিকে নিয়ে নিলাম, এসিদিকে নিয়ে এসিদির দোকান থেকে দুধের প্যাকেট নেওয়া হলো, নিয়ে দেন চলে এসছি ওদের বাড়িতে, পৌঁছে গেছি আমরা সবাই, অনেকেই চলে এসছি আর কি, আরও দুই তিনজন বাকি রয়েছে, তাহলে দেখতে থাকো। চলো ওপরে যাচ্ছি এখন। মন দিয়ে কি দেখা হচ্ছে, ও কে হচ্ছে, এসছি হচ্ছে স্মাইলি সুস্মিতার বাড়িতে। হ্যাঁ ও কিন্তু আমার ব্লগের জন্য না, ও এমনি আমার বন্ধু হয়, সেই হিসেবেই হচ্ছে আমি এসছি ওর বাড়িতে, আমি আসিনি, আমার অনেক বন্ধুরা এসেছে, আজকে হচ্ছে আমাদের বিজয়ের নিমন্ত্রণ, বিজয়ের পার্টি হবে তাই এসছি। চলো তোমরা দেখতে থাকো আর কী কীরকম সেজেছে সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর ওর
চলো ঠাকুরঘরটা দেখ। ওর ব্লগে তো তোমরা প্রচুর দেখো, তাই আমার খুব ভালো লাগলো। খুব সুন্দর করে, বেশ ছোট্টর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই তোমাদের সাথে আমিও শেয়ার করলাম। এটা আমি তো, আমার তো ইচ্ছা আছে রুমা দি কিডনি বিক্রি করে আইফোনটা নেব। এসেছি, মিষ্টিটা কম দেবা, একদম মিষ্টি কম দেবা। হ্যাঁ, আমাদেরই বাড়ি দেখো, মিষ্টি না দিলেও হয়, তাদের জন্য মিষ্টি কম করে জামা। দেখো আমাদেরই বাড়ি, মনে হচ্ছে আমরাই কাটছি। আমি কিন্তু কিছু করছি না, আমি কিচ্ছু করছি না। সবার জন্য মিষ্টি কম করে হালকা দুধ আদার চা বানানো হচ্ছে। সবাই তাই জন্য আমি নাইটি পরেছি, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আর ও লজ্জা পাচ্ছে আমাকে দুধটা চাইছে না। এখন চলছে হচ্ছে চা খাওয়া। হ্যাঁ, দেখতেই পেলে কিছুক্ষণ আগে রুমা দিয়ে আসলো, মোটামুটি সবাই চলে এসছে, আর একজন বাকি রয়েছে, এখনও আসেনি। আমরা এখন খাচ্ছি চা, চুড়ি ঝুড়ি বাজা, দেন সাথে রয়েছে বিস্কিট, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে আজকে, দারুণ হয়েছে সিরি। সবাই আড্ডায় মশগুল, সবাই মোটামুটি কাজ করছে, দেখতে পাচ্ছ আমাদের। হ্যাঁ, ছোটোটাও পিছিয়ে নেই, ছোটোটাও কাজ করছে। হ্যাঁ, এসছি তো আমরা অনেকক্ষণ এসছি সবাই মিলে, অনেক কিছুই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি এত সাউন্ড, এরা এমন এমন জাস্ট কথা বলছে বা পাখার আওয়াজ চলছে যেগুলো আমি দিতে পারছি না, তাই তোমাদেরকে ওগুলো পরে আমি মানে আমি কথা নিজে বলে তোমাদেরকে শোনাবো যে কে কী করছিল। হ্যাঁ, আর জোর করে পাখাটা এখন বন্ধ করে দিয়েছি, তাই দেখো সবার মুখগুলো এখন দেখার মতো। এই সুস্মিতা, আমার গলার আওয়াজটা তাহলে গেছে বেশি না? আমার গলার আওয়াজ বেশি নয়, আমার গলার আওয়াজটা খুব আস্তে। হ্যাঁ, সুস্মিতার গলার আওয়াজ এখানে সব থেকে টিপল স্পিকার বসানো, যার গলা সে হচ্ছে, তার বাড়িতেই আজকে এসছি। সে নাইটি পরে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে বাড়ি, জিম থেকে বাড়ি এসে সে তার ড্রেস চেঞ্জ করে ফেলেছে। দেন যে কি যেটা বাড়িতে চলে এসছে তাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ফটো তুলতে পারছি না। ঠিক আছে, দেখো তাহলে ওকে দিয়ে জোর করিয়ে ড্রেস পরিয়ে নিয়ে ফটো তুলবো, আর অবশ্যই তোমাদের সাথে কথা বলাবো। চলো তাহলে দেখতে থাকো। দেখ, লুচি করতে করতে আবার মো পুরো দিস না যেন মুখে, এদিকে দেখা। আমরা মধ্যমগ্রামে থাকি, আমরা হ্যাংলা নই। আমাদের সব থেকে খুদে মেম্বার বসে গেছে খেতে, আর হচ্ছে বক্তৃতা দিচ্ছে এখন রুমা দি। হ্যাঁ হ্যাঁ, দারুণ হচ্ছে বক্তৃতা, দিতে থাকো। আমাদের স্মাইলি সুস্মিতা চলে এসছে নাইটি পরে, ডান্স শুরু, দেন ডান্স চলছে। হ্যাঁ, এখন হচ্ছে স্মাইলি সুস্মিতা বসেছে হচ্ছে খেতে দিতে, ওকে আমরা ওর ডাকনামেই ডেকে থাকি ঝুম। চলো চলে এসে হচ্ছে ওর শাশুড়ি মা, ওনার সাথে আমরা দেখা করে নিলাম। হ্যাঁ দেখো, চলছে এখন ফটো সেশন, পরিচয় সেশন চলছে, ও সবার সাথে পরিচয় করে দিচ্ছে, আর আমাদের ফটো সেশন চলছে, দেখতে থাকো। পরিচয় শেষ হয়ে গেলেই ফটোশ্যুট শুরু হবে। সবাই মিলে বসে গেছে এখন খেতে, লুচি আর ঘুগনি। ঘুগনিটা দারুণ হয়েছে সত্যি, ঝুম ভীষণ সুন্দর হয়েছে খেতে, খুব ভালো করেছিস, দারুণ। আর হ্যাঁ, লুচিটাও কিন্তু খুব ভালো হয়েছে সিটি। আমাকে দেয়নি, হ্যাঁ আমি বলছিলাম আমাকে দেয়নি, জাস্ট ওটা ইয়ারকি মারছিলাম। হ্যাঁ, আমাকেও দিয়েছে। হ্যাঁ, আমি তিনটে লুচি খেয়েছি, বলেছিল অনেকবার কিন্তু নিয়ে নিয়ে আর লাগবে না বলে। এখন হচ্ছে
কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে, তার মাঝে আমরা সিমুই খেয়ে নিয়েছি। আর রুমাদি কাজ করতে চাইছি না, কিন্তু আমরা জোর করিয়ে করি রুমাদিকে দিয়ে কাজ করাচ্ছি। আর ওই ব্লগের ব্যাপারেই আমরা একটু কথা বলছিলাম, খুব এনজয় করছিলাম, সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম, কিছু করতে চাইছি না, আমরা জোর করে রুমাদির দিকে দিয়ে কাজ করছি। দেখে রুমাদি খুব ভেবে গেছিলো এইবার হচ্ছে ঘর ভাই এদিকে ঘর একটু দেখি দুজনের মুক্তা রোগী। আরে বাবা গল্প করতে দুজনে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই রেডি, আমরা বাড়ি যাব। হ্যাঁ, ওদের যে বলছিলাম কারখানা আছে, এটাই ওদের কারখানা, সবাই কারখানায় ঢুকেছে, এখন যাব বাড়ি। তাহলে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি বাড়ি। হ্যাঁ, বন্ধুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8:30, চলে এসেছি, তাড়াতাড়ি চলে আসলাম। চলো বাড়ি এসে দেখি, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে এখন ছাদে। বাড়ি এসেই দেখালাম যে ছেলে দৌড়ে দৌড়ে ছাদে যাচ্ছে। কি ও খালি গায়ে রয়েছে, ওই জন্য আর কি আসতে যাইছে না। এখন হচ্ছে যাও, কি বলছে বাবা, নিয়ে আসতে নিয়ে আসো। ওটা চলছে হচ্ছে লাইট লাগানো, অন্ধকার দেখতে না ঠিক করে, তাও দেখাচ্ছি তোমাদের। এখন ছাদে লাইট লাগানো। আজকে যেহেতু বুধবার, ছেলের পড়া থাকে না, তাই আজকে লাইট লাগানোর জন্য বাবা ছেলে পড়ে ব্যস্ত। পড়তে বসেছিলিস? আমি যে ছিলাম না বাড়িতে। ঠিক আছে, কালকে মর্নিং এ পড়া আছে। এসেও দুষ্টুমি, কি সব পাইপটা, এই পাইপ ভাঙলো, কি চলছে দুষ্টুমি, সব ছড়ানো ছিটানো। বাবা এদিকে লাইট ইয়ে করছে, আর ও দুষ্টুমি করে যাচ্ছে। এখন আয়রন করতে বসেছে, এখন যাব হচ্ছে রান্নাঘরে। ছাদের লাইট মোটামুটি লাগানো হয়ে গেছে, আবার বাকিটা কালকে করবে। আর লাইন মানে বাকি কাজটা আর কি, লাইটিংয়ের যে বাকি কাজ বাকি রয়েছে কালকে করবে। আরেকজন করছে, দুষ্টুমি করতে বসে গেছে আরেকজন। চলো তাহলে রান্নাঘরে যাই। তোমরা হয়তো দেখলে ভাববে যে আমি ওকে দিই সব ইস্তারি করছি, না আমিও ইস্তারি করি। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সব বাসন টাসন যে ধোয়া ছিল ওগুলো সব ওগুর করে রেখে গেছিলাম, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে দেন তারপরে শুরু করবো রান্নাটা। করে নিচ্ছে, ইচ্ছে আছে ডাল করবো, এই ডালটা নামিয়ে নিলাম। সে ফ্রেশ হয়ে তো এটা বসিয়ে দিয়েছি, এটা হতে লাগুক। জল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিলাম, হ্যাঁ একটু দেব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি এটা দেবো। সামান্য একটু, জাস্ট একটুখানি হচ্ছে, উঠছেই না আসলে। চামচ দিয়ে মেপে দিলাম না, একটুখানি জাস্ট মনের মতো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলে কী হয় না, তেলটা দিলে পরে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেকিং বেকিং সোডা দিয়েছি তার জন্য তাড়াতাড়ি হবে, আর খুব সফট হয়ে যায়, একদম সফট হয়ে যায়, দানাগুলো ভাঙেও না। বেকিং সোডাটা দিলে দানাগুলো ভাঙেও না, একদম খুব সফট হয়ে যায়, খেতেও টেস্ট হয়। আর খুব সুন্দর, এদিকে ভেঙে ভেঙে যাবে মানে দানাগুলো গোটা থাকবে, কিন্তু একদম মিহি হয়েছে, মানে বেশ সুন্দর, বেশ ইয়ে হয়ে যায়, খেতে সফট হয় খেতে খুব। আর আমার মাও খেতে এইভাবে খেতে পারে, কারণ বেশি একটু সফট থাকলে খেতে পারে না, কষ্ট হয়। তা এইভাবে করলে আমার খেতেও খুব ভালো খায়। আর এই ছোলার ডাল দিয়ে রুটি খেতে তো আমার ছেলে খুব ভালোবাসে, ভালো ভালোবাসে, আমাদের বাড়ির সবাই মোটামুটি খুব ভালোবাসে, তাই এতেই বসিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এইভাবেই প্রত্যেকটা দিন খুব খুব ভালোভাবে কাটিয়ে যাও।
কারণ যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা আর ফিরে আসে না। হ্যাঁ, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজকে হচ্ছে বন্ধু বাড়ি বিজয়ের নিমন্ত্রণ ছিল। বিজয়ের দেখো আমাদের প্রায় দিনই হচ্ছে, আমরা বন্ধুরা মিলে হচ্ছে টি পার্টি প্রায় দিনই করি। দেখুন সব 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 ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করি না, কিছু কিছু করি, কিছু কিছু বন্ধু বাড়ির ভিডিওগুলোতে শেয়ার করি, সবগুলো করা হয়ে ওঠে না অনেক সময়। তা আজকে করলাম মেনলি হচ্ছে আজকে বিজয়ের জন্য ও ইনভাইট করেছে তাই জন্য গেছিলাম। হ্যাঁ সত্যি খুব ভালো খাইয়েছে, ভালো রান্না করেছে। ইভেন ও যেহেতু বাচ্চাদেরকে আমরা নিয়ে যাইনি, হ্যাঁ তাই যেহেতু বড়োরা বলি বড়োরা ওখানে আড্ডা দিন মারবে, এবার বড়োদের মাঝখানে বাচ্চাদের তো গেলে ঠিক সেটা ঠিক না, তাই বাচ্চারা যেহেতু যায়নি তাই ও বাচ্চাদের জন্য আবার পাঠিয়ে দিয়েছে। ঘুগনি ঘুগনি পাঠিয়ে দিয়েছে, তারপরে ঝুড়ি বাজার পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ ওর নিশ্চয়ই তোমরা জানো, ওর ব্লগ দেখলে দেখো যখন যারা তারা নিশ্চয়ই হয়তো জানো জানবে যে ওর কারখানাও আছে, বাদামের কারখানা আছে, বাদাম চেনা ছিল কারখানা আছে। ও ঝুড়ি বাজাও হচ্ছে বাচ্চাদের জন্য দিয়েছে। খুব ভালো লাগলো এটা যে হ্যাঁ তোমরা অবশ্যই ওর ওর চ্যানেলটাও ঘুরে এসো, আমাদের ঘুরতে গেছিলো, খুব ভালো ভালো ব্লগ দিয়েছে। আর আমি আমারটা তো সব কটা ভিডিও দেখো, আর প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য, নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের জন্য বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টেক কেয়ার।